সো ক্যানভা আমাদেরকে নতুন একটা ফিচার দিয়েছে, নাম হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন। সো এটার মাধ্যমে বেসিক্যালি আমরা অ্যানিমেশন তৈরি করতে পারবো। সো এই অপশন আসার জন্য কী করতে হবে, যে কোনো একটা সাবজেক্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন অ্যানিমেট। অ্যানিমেটে ক্লিক করার পরে এখানে এই অপশনটা ওপেন হবে, ক্রিয়েট অ্যান অ্যানিমেশন। সো আপনারা যদি নর্মাল এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে দেখিয়ে দিবে যে আমরা এটা কীভাবে ইউজ করতে পারি। সো এখানে দেখাচ্ছে যে আমি যদি ড্র্যাগ করি তাহলে এটা হয়তো মুভ হবে, তাই না? সো আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে অটোমেটিকলি মুভ হয়ে যাচ্ছে, তাই না? সো এখন এখানে আর কিছু অপশন ওপেন হয়েছে, যেমন স্মুথ। আমি যদি স্মুথ করে দিই তাহলে স্মুথলি উড়বে, আবার যদি ক্লিক করি স্টেডি তাহলে এটা স্টেডিলি উড়বে, এবং এখানে স্পিডের অপশন আছে, এখানে যদি স্পিডে কমিয়ে বাড়িয়ে দেই তাহলে স্পিড আস্তে আস্তে যাবে, আবার এটা যদি বাড়িয়ে দিই তাহলে এটা স্পিডে যাবে। সো এখান থেকে দুইটা অপশন আছে, ডিলেট পাথ এবং ডান। তো আমরা ডিলেট পাথে ক্লিক করলাম, তো এখান থেকে আবার নতুন করে অ্যানিমেট করার অপশন ওপেন হয়েছে। সো এটাকে আমি যদি আরেকবার অন্যভাবে ট্রাই করে দেখি যেতে কোনোভাবে উড়বে কি না, আমি এটা ঘুরিয়ে পেঁচে দিলাম, এটা কি এইভাবে যাবে? হ্যাঁ, এটা এইভাবেই যাচ্ছে। যদি আমি স্পিডটা কমিয়ে দিই তাহলে ঠিক ওইভাবেই এটা যাবে, এবং এটা স্টেডি না। আমি যদি স্টেডি অপশনে ক্লিক করি তাহলে এটা অবশ্যই স্টেডি হয়ে যাবে আশা করি। হ্যাঁ, এটা একদম স্টেডিলি যেরকম করে ডাইভ দিয়েছি ওরকমভাবে যাচ্ছে। আমরা যেই স্পিডে এটাকে ড্র্যাগ করবো ওই স্পিডে এটা যাবে। সো আবার যদি আমি এটাকে স্লোলি ড্র্যাগ করি তাহলে এটা স্লো যাবে। সো এটার জন্য আমরা যখন স্ট্রেট লাইন ক্রিয়েট করতে যাই তখন স্ট্রেট লাইনটা ক্রিয়েট হয় না, এটা এমনিতে ফাস্ট হয়ে যায় বা স্লো হয়ে যায়। আমরা এখান থেকে স্পিড কমিয়ে দিতে পারবো কিন্তু লাইনটা তো স্ট্রেট হলো না। এখন এটাকে স্ট্রেট লাইন ক্রিয়েট করার জন্য আমরা কী করতে পারি, কিবোর্ড থেকে শিফট ক্লিক করবো, ক্লিক করে এটাকে ড্র্যাগ করবো, দেখবেন একটা স্ট্রেট লাইন ক্রিয়েট হয়েছে। সো এইভাবে আমরা চাইলে স্ট্রেটলি কোনো কিছুকে অ্যানিমেট করতে পারবো। আমি যাচ্ছি যে এটা এখান থেকে এদিকে মুভ করুক, এটা এতটুকু নিচে থাকুক এবং এটা এরকমভাবে থাকুক, ঠিক আছে? সো আমি চাই এটা এখান থেকে এখান দিয়ে চলে আসুক। তো এটার জন্য আমরা যদি এটাকে এখানে ক্লিক করি ক্রিয়েট অ্যান অ্যানিমেশনে, তারপর এটাকে ড্র্যাগ করে আঁকা বাঁকা করে যদি আমি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে একটা ফ্রেমের বাইরে চলে আসলো। তারপর আমি এখান থেকে এটা স্টেডি অপশনে ক্লিক করে স্টেডি করে দিলাম, তারপর এটার স্পিডটা একটু কমিয়ে দিলাম, তাহলে এটা স্মুথলি যাচ্ছে। আমরা জানি প্রজাপতি তো ফুলের মতো খায়, তাহলে আমরা এলিমেন্ট থেকে একটা ফুল নিয়ে নিই। লাওয়ার্স থেকে সার্চ করলাম, যে একটা ফুল আমরা এখান থেকে নিয়ে নিবো, ধরুন আমি এটা নিচ্ছি, কিন্তু এটা অনেক বড়ো, এটাকে আমি ছোটো করে নিচ্ছি। ছোটো করে এটাকে কয়েকটা আমি ভাগ করে নিচ্ছি, অল্টার ক্লিক করে ড্র্যাগ করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করবো, শিফট ক্লিক করে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করবো, তারপর এখান থেকে ক্লিক করবো গ্রুপ অপশনে, তারপর এটা একদম এক সাইডে নিয়ে আসবো। তারপর এখানে ড্র্যাগ করার জন্য আমরা আবার আগের পদ্ধতি অবলম্বন করবো, শিফট ক্লিক করে আস্তে করে ড্র্যাগ করে দেবো, তাহলে এটা মুভ হবে, তাই না? সো আমরা এটাকে সিলেক্ট করে ক্লিক করবো অ্যানিমেটে, তারপর ক্লিক করবো ক্রিয়েট অ্যানিমেশনে, তারপর এটাকে শিফট ক্লিক করে আস্তে করে ড্র্যাগ করবো, তাহলে একটা স্ট্রেট লাইন ক্রিয়েট হয়ে যাবে। সো এখন মনে হচ্ছে যে প্রজাপতিটা ফুলের উপর দিয়ে উঠছে, তাই না? সো ডান ক্লিক করে দিচ্ছি, সেটা ডিউরেশন একটু বাড়িয়ে দিলাম। তো এখন আমি আবার এটাকে প্লে করে দেখি যে কেমন হয়। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যদি কিছু আকাশ অ্যাড করি, আকাশের মধ্যে ম্যাগ অ্যাড করি, তাহলে আমরা অনেক সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারবো। সো আমি একটা অ্যানিমেশন তৈরি করেছি, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই অ্যানিমেশনটা। সো আপনারা চাইলে এরকম অ্যানিমেশন তৈরি করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় আপলোড করতে পারবেন, ক্লায়েন্ট অ্যাক্সেস করতে পারবেন। সো ভিডিও হেল্পফুল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।